পাড়ায় পাড়ায় বেড়াই আমি ঘুরে ঘুরে, মেয়ে দেখলে দিই আমি গল্প জুড়ে, যদি ভালো ঠাকমা পা ফোন নাম্বার চার না হাম্পাম যাচ্ছে, ফোন নাম্বার রেডি করো, দাদুর কাছে বলুনি, তাহলে দাদুর লাঠি বাড়ি মারবি, কি বাড়ি মারবি। আমার নাম দীপ জায়গা পাইপ করবো ঝরু চট্টগ্রাম, মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু, লোহার প্লাস্টিকের কাজ করবো শুরু, আমার সুযোগ দাও, আমার সুযোগ দাও, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, আর দুটো কাজ তো আছে আমার নাম দীপ জায়গা পাইপ কাটো সরু চট্টগ্রাম, মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু, লোহার প্লাস্টিকের কাজ করবো শুরু, আমার সুযোগ দাও, আমার সুযোগ দাও, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে, নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে। দাদা মোবাইল মানুষের কতটা ক্ষতি হচ্ছে দেখো, খোকা ঘুমালো পাড়া জুড়ালো মোবাইল এলো দেশে, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম করে ঘষে ঘষে, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা, কাজ নেই কর্ম নেই শুধু বলে হ্যালো, মিস করে কত মেয়ে মা হয়ে গেল, লাইভ আর কমেন্টে ভালো বৌদি পেলে লাভ চিহ্ন মেরে দেয় শাড়ি খুলে দিলে, সবার জীবন কাটে ভালো মোবাইল আর টিভিতে, আমার জীবন কাটে দাদা লোহার পাইপ ঢোকাতে। দাদা আমার নাম হাম্পাম, ছোটবেলায় হাম হয়েছিল মা পাম দিয়ে বাঁচিয়েছিল তাই আমার নাম হাম্পাম, হাম্পাম বর্তমানে পাম দেওয়ার কাজ করছে, মানে হাম্পাম বর্তমানে কলের মিস্ত্রি, তারা কল অনেক রকমের আছে যেমন ধান কল, ফেবিকল, দম কল, টিউ কল আর গেড়া কল, খাঁকা মাঠ ঘাটে রোজ হাম্পাম হেঁটে চলেছে, হাতে তার লোহার পাইপ আর আছে লম্বা পাইপ, যে পাইপ কলের পাইপের ভিতরে ঢোকালে হাওয়া চোটে বালি নেমে যায়, আজকে কুমুদিনী প্রাণীমিতা গৌদির বাড়িতে কলের পাইপ অসর্ব নেই লম্বা পাইপ নিয়ে চলে এসেছি, মোর মুরগি করে শুধু চুন পায়খানা, মিস খালি যাই সবাই ফোন করে, মোর মুরগি করে শুধু চুন পায়খানা, মিস খালি যাই সবাই ফোন করে না, সরকার থেকে দিচ্ছে শুধু কর পশুপালন পরিষেবা দেবো আমি, জানে না কেউ চেনে না কেউ বোঝে না কেউ, আমি বললাম কুমোদিনী সব রোগী বড় মুরগি করে শুধু চুন পায়খানা, মিস খালি দেয় সবাই ভুল করে না, সরকার থেকে দিচ্ছে শুধু কর পশুপালন পরিষেবা দেবো আমি, পরিষেবা দেবো আমি, পরিষেবা দেবো আমি। দিদি কি বলবো দুঃখের কথা, পেটের বাদাল হজম হয় বলি, এই তোমার আসার জ্ঞান হলো, আমি পাইপ নিয়ে বসে আছি তোমার কলের পাইপ ওয়াশ করবো বলে, আর বলো না মিস্ত্রি আমি প্রাণীবিদ্যা চাকরি করি, তার মুরগি হাঁস চুন পায়খানা করে তার ঔষধ দিই, আর এই ভুগো পাঁচটা নিয়ে এসে যে ট্রিটমেন্ট করবো বলে, আমি করে দিচ্ছি, তোমার ওই ভগবানের মাংসকে তোমার কলের পাইপে বাড়ি নামিয়ে তবেই আমি বাড়ি যাব। যে সমস্ত মুরগিতে ঘাড়ে লোম থাকে না ঘাড়টা কেড়িয়ে থাকে ওইগুলো ঘর কেলানো মুরগি, হাঁস করবনের কি কি শুনবি, রাজ হাঁস, পেরি হাঁস, পক পক হাঁস, জীবনটা পুরো ঘায়েল হয়ে গেল, এই তো দুদিন আগে একটা মোরগের চিকিৎসা করতে গেছি, সে পেশেন্ট ভাই এমন ফিটকিল ছাড়লো গোটা শরীর আমার রগ রগে করে দিল, এই তো সরকার থেকে দমকল মেশিন দিয়ে আমার পুরো সব করে দিল, কি হামর মেজে দমকল মেশিন নেই থাকে কি হামর মেজে, জানে না
সরকারি চাকরি করলে একটু হামগড় দিতে হয়। মোটা পাইপের কি কাও আর সরু পাইপের কি কাও? মোটা পাইপ বলবল করে চলবে না, সরু পাইপ ফিস ফিস করে চলবে। বলদি তোমার কলের পাইপে বালি নামিয়ে ওই ভগবানের মানুষকে তবেই আমি বাড়ি যাবো। আমি চলে যাচ্ছি, তোমার কলের পাইপে বালি নামাতে হবে। এখন আমি সিলিন্ডার হ্যান্ডেল মারছি, চলে যাচ্ছি। প্রচন্ড গতিতে হাওয়া বেরোচ্ছে, এবার তোমার কলের পাইপ বস করবো, তুমি রেডি হও। আমি রেডি হয়েছি, তুই তাড়াতাড়ি পাইপটা দে। এখন আমি যাচ্ছি জুলি ম্যাডামের বাড়ি গল্প সাথে। ফিরে আসার পথে যদি কোনো অসুবিধা হয় খবর নিয়ে যাবে, শেষে কলে গুলি ঢুকিয়ে দেবো। মোহব্বত কিয়া বাত হে পাগলে কিয়া বাত হে আঁখো মে প্যার ও মা তুলা তুমি কহি চাহামে ও বাবা কি দিল রে ভাই ও মে দেয়া disco choro choro media hai media hai aha choro choro media hai media hai aha hai patori je sara 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 jo bhi ho jo jaan ka hua sara jeeta hai jo ho আমি মিচুরি কিক বা টাম্বারনে সার্ভিস গার্ল একজন পাপি গাই অর্ডার করেছিল, আর তার এসেছে আন্ডার প্যান্ট, সে মুখের বছর মানলো। আর একজন অর্ডার করেছিল পাম্পার, আর তার এসেছে হাগিস, সেও মুখের বছর মানলো। আর একজন অর্ডার করেছিল 42 সাইজের ব্লাউজ, আর তার এসেছে 32 সাইজের ব্রা। তাই লোকের পুরো সাংকোলা, তার মতো আহমকার কেউ নেই। তাই আজ বাড়িতে টিউল বসাবো, আজকের মিস্ত্রি আসা কথা। দেখেছ বর্তমানে এসব মিস্ত্রি কথার দাম নেই, আর এসব জিনিস আমার কোনো প্রয়োজন নেই। ও মা মুখের কি ঝুড়ি মালা দেখি, ও মা এ তো কমলার গুনব দেখি, ও মা এ তো ব্লাউজ দেখি, আর কি ঝুড়ি মারলো, ও মা এ তো ঠাকুর দাদার আন্ডার প্যান্ট। যাই হোক, এই আন্ডার প্যান্ট পরে আজকে ঝুড়ি ম্যাডামের বাড়ি কল বসাবো। হাম্পা এসেছিস তুই কথা
ওরা তো ঈশানগঞ্জ, ঈশানগঞ্জের গল্প সার তাহলে পাথর পড়বে, মাছ বরাবর জায়গা বসাতে হবে, তবে তো টিউ হলে জল পাবে নাকি? আমার বাড়িতে আমি কোথায় টিউ হল বসবো না বসবো সেটা আমার ব্যাপার, আমি বলছি তো ওখানে বসা না, মাছ বরাবর জায়গা বলতে আমি তোর বলছি তো ওখানে বসা, আমি তো বলছি তো ওখানে বসা, আমি বলছি তো ওখানে বসা, আমি তোর বলছি তো ওখানে বসা, আমাকে আমার মতো ঢোকাতে দাও, আমি নিজের মতো কাজ কমিয়ে নিয়েছি, যেটা করিনি করিনি সেটা না করাই থাক, কল্পতা কি ভীষণ কষ্ট, ঠিক আছে ওটা শুরু কর, এই কাজ করলাম শুরু, চলে এসেছি আমি গুরু, এই নে তো টাকা, টাকা ওই যে 1000 টাকা দিও, এ কি মাত্র 300 টাকা, এই বেশি আমি দিতে পারবো না, ওই যে 1000 টাকা বলবা মাত্র 300 টাকা, বলছি না বেশি দিতে পারবো না, আচ্ছা বলি 1000 টাকা জায়গা তুমি যখন 300 টাকা দিচ্ছ আমার কাজের ব্যাপারটা আসেনি, তুমি আমার কাজের ব্যাপারে জায়গা পাইপটা ধরে আমার কাজটা করে দাও, যখন পাইপের মুখ থেকে জল বেরোবে তখন পাইপের মুখটা চাপিয়া ধরবে চাপিয়া ধরবে চাপিয়া ধরবে, ঠিক আছে বা বৌদি তুমি চেপে ধরো ভালো চেপে ধরো, হ্যাঁ কলপে যাচ্ছি যাটা পাইপ নয় কলের পাইপ, ওইভাবে ধরো এইভাবে ধরো ঢেঁকি হয়ে, কলের পাইপ খুঁজে জব্দ হয়েছিস রে বাবা, পয়সা করি কিছু আর হবে না, যাই হোক এদের একটু বাড়ি তুলে দিই যদি আমার টাকা পয়সা দেয়, বলি তোমার খুব সুন্দর লাগছে, তাই নাকি আমার কেমন লাগছে, জুলি তোমার চুল ধরে ঝুলি আমার কেমন সুন্দর দেখতে লাগছে, খালি কি আমায় না তুই গোলাপ ফুলগাঁদা জমি ফুলো ফুলো মুখ ঠেলা দূরে দূরে দেবো চুমা, আম পাতায় ধরে ধরা মাটু চাবু চড়ো খোলা, ফুলো ফুলো মুখ ঠেলা দূরে দূরে দেবো চুমা, আম পাতায় ধরে ধরা মাটু চাবু চড়ো খোলা, আমার এখানে এক ঘন্টা কাজ করতে পারিনি শুধু সুশীল করছি, আর তোর কি মৃত্যু সহজে তোর এমন স্বর্ণ সহাবো ডাইরেক্ট শ্মশানে পাঠাবো, দেখ আমি কলকুতে জব হয়ে গেছি আমার বিশ্রামের প্রয়োজন, আমার দিনটা করে দিয়ে এখন আমি শোবো, আমার নরম মাথা গরম করিস থেকে তো রে পাইপে মোবিল দিলে ছেড়ে যাবে জং, কি বলছিস কি, সব জিনিস পড়ে থাকবে জং ধরে তাতে মোবিল দিতে হবে তবে তো কাজ করবে নাকি, যে পুরুল পেকে গেলে কি করেছিস, ফিল্টার কেটে গেলে কলে ওঠে বালি, তার মানে বডি কলের পাইপে তোলা একটা ফিল্টার পাইপ থাকে, ফিল্টার পাইপ যদি ভুল হয়ে গেছে না তখন তো কলে বালি ওঠে নাকি, আমার নরম মাথা গরম করিস থেকে তো রে ভীমের মতো শরীর কি হবে, আমার সমস্ত শরীরটা বাতিল হয়ে গেছে, আমরা শক্তি নেই, কোমরের হাঁটু ভালো থাকলে কাজ করে খুশি, মানে বলি মানুষের কোমরের হাঁটু যদি ভালো থাকে না সে সব রকম কাজ করতে পারে,
কিন্তু যেটা বাদে কোমরের হাড়ি কনকন ঝনঝন কনকন ঝনঝন করছে তাই কোমরের হাড়ি যদি ভালো থাকতো না যে কথা আমার খেল তাই তো পরিষ্কার বাচ্চা চলে না আমি জীবন পাইল যত নিচে দেবে জল লাগবে মিষ্টি মতন কি বলছিস কি ম্যাডাম সমুদ্রে তোলা ঝিনু থাকে তা খেজুর গাছে নদী যত ভিতরে দেবে তত রস পাবে সেই জন্য হাজার ফুট পাইপের টিউবওয়েলে জল ব্যবহার করো কম পাইপের টিউবওয়েলে জল ব্যবহার করা ক্ষতিকর আমরা কাটিল ভুঁকি তো সস্তি তোমার হাত ভালো থাকবে তা খোদে তাই সব বললে কে বছর চলে না আমি জীবন পাইল যত নিচে দেবে লাগবে মিষ্টি পাড়ায় নিচে জলের পাইল আর তোর ব্যবসায় পড়বে মু জল ব্যবহার করা বন্ধ করো তাই সরকার বলছে আগামী দিনে পানীয় জলের সংকট ঘটবে তাই তোমরা কেউ কম পাইপের টিউবে জল ব্যবহার করো না এতে আয়রন বেশি থাকে এমনকি আর্সেনিক রোগ হতে পারে আর্সেনিক রোগটা কি চর্ম জাতীয় রোগ হতে পারে তাই সরকার থেকে পাড়া পাড়া ওই দিতে টাইম কলে জল ঢুকে দিচ্ছে সেই বিশুদ্ধ জল তোমরা ব্যবহার করো পিওর ওয়াটার ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেডিসিন পৃথিবীতে সর্বত মানব বিশুদ্ধ জল আর বিশুদ্ধ জল মানুষের কাছে সর্বতম ঔষধ তুই ঠিক কথা বলেছিস হাম্পা এই সমস্ত বাজে জল ব্যবহার করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড় করে বলবো এই সমস্ত জল ব্যবহার করার সময় জিওলিং বা ফটকিরি দিয়ে ব্যবহার করবেন তাহলে ভাই টাকাটা আমার গায়ে গায়ে আদায় হয়ে গেল তাহলে এই গায়ে গায়ে তাহলে আমার সংসার চলবে কি করে সংসার চলবে কি বলছেন জুলি ভাই জিওল শাড়ি দিয়ে আসার পথে আমার বাড়ি থেকে যে ফিচ ফিচ করে জলটা পেয়েছি না ওটা পোলাত পোলাত করে দিল ওদি অত জ্ঞান তোমার দিতে হবে না জুলি তোমার একটা কথা বলি আজ আছে আমার দিদি কাল করব তোমার কল ফিটি জল হলো জীবন জল ছাড়া মানুষ বাঁচতেই পারে না ডাকছিস কেন আর কি হচ্ছে কি আরে বলবি তো জল ছাড়া মানুষ বাঁচতে পারে না না প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না এ কমান দেবো আমাদের পাড়া বৃষ্টি আর বিষ্ণু প্রেম করে ঘোড়া দৌড়ি দিয়ে ফেলে হেঁকে বললো সে কি প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না জল ছাড়া মানুষ বাঁচতে পারে না কি কথা আবার নেটা মুক্ত দিবে তাই আমি আপনাদের ঘরের মানুষ কাছের মানুষ এক করে পৌঁছে যাব তাই আমরা সবাই মিলে যাবো ভিডিওতে ওখানে যে কিছু হাঁস মুরগি আনবো আর পোল্ট্রি ফার্ম বানাবো আর ঘাড় কেলানো মুরগি যদি চুল পাইখানা করি ডাক্তার তো আমাদের সঙ্গেই আছে হ্যাঁ আমি আছি Yeah.